ঈদে মিলাদুল নবী ইগু বহুত বড়ের জিনিস। ই জিনিস একটা কি বড় জিনিস আর না, কারণ আবুল হাম জেগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখতে পারত না, খালি গালিয়াই তো মারবার লাগি চেষ্টা করছে। ওগে সোমবারে আল্লাহর হবিব ফায়দা হইসলা মসুল্লার মিলাদ শরীফের কারণে খুশি হইয়া সোয়াইবা নামে যে ফাসনির বেটি আসলা এনে আজাদ করি দিছিল, এর লাগিয়া বেহেস তাকিয়া ও দুই আঙ্গুলের মাঝে তারে ফানি দেওয়া হয়। জরকানিত ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল বাকি জরকানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আছেন, ও দুই আঙ্গুল দেওয়া হয় হে শুইয়া শুইয়া খায়। সুতরাং এখন মুসলমানে করলে যে কি পরিমাণ লাভ হইব এটা তো আর আপনারা বুঝু ভাইতে। তো আমি আয়াত পড়িছি, আয়াতের অর্থ হইল আল্লাহ বে জিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলু, তোমরা হুঁশিয়ার রইল আল্লাহর জিকির করলে দিলর মাঝে ইতমেলান আর শান্তি আয়। হদিস পড়িছি হজরত মুজাহিদ ইবনে জবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া, এই নইলা তাবেঈ, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 30 বার কোরআন শরীফের তাফসীর দিয়ে পড়িছ, 30 বার পড়িছেন, 1-2 বার নাই। এর লাগিয়া তফসির মধ্যে ইজা আতাকা তফসিরু মুজাহিদিন ফাহাসবুকা, সে সময় মুজাহিদর কোনো তফসির তুমি তাই ফাইলাইবাই আর মনে রাখিও ওই গেছে আর লাগে না। ওই এই নইলা মুজাহিদ ইবনে জবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারুত মারুত নামে দুই ফিরিশতা ই 10 জন রে তাই দেখছ। মামা উনজিল আলাল মালাকাইন বিবাবিলারুত মামারুত, এই যে হারুত মারুত দুই ফিরিশতা ই 2 ফিরিশতারে হযরত মুজাহিদদের দেখছ। ও কাদা আই ইয়াতুবা, দেখার মাঝে মরি যেতে আসলো এই ফিরিশতা দেখিয়া হযরত মুজাহিদ। ও এই কইতরা আল মুরাদু বি জিকরিল্লাহ, আল্লাহ যে কইছেন আল্লাহর জিকির করলে দিলর শান্তি আয়, এই জিকরুল্লাহ দি অর্থ হইল মুরাদ হইল জিকরু মুহাম্মদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিকির ও আসহাবিহি এবং তান সাহাবী অকলর জিকির, ওকে দিলর শান্তি আনে। এর লাগিয়া আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের আলিমগুলো সবসময় আল্লাহ নবীরে লইয়া মাত কথা করুন। কিছু কিছু মানুষে খোল বলে আর কোনটা ভাইটা খালি উঠিলেও নবী লইয়া মাত এটা খো যায়, আল্লাহ যে জায়গাত হইতে আল্লাহ নবীর নাম লইলে দিলর মাঝে শান্তি আয়, ইনো আমি আর অন্যটা মাতিলে লাভ আছে। হদিসে কুৎসি হইল আমার আগর মলানায় পড়িছেন আমি শুনছি, ইজা জুকির তু জুকির তা মারি, যে সময় ও নবী আমার নাম লইব তোমার নাম লইব, আমার যেন লইব তোমারও লইব, পার্টিকুলার দুই একটা জায়গাত রসুল্লার নাম লওয়া হয় না, একটা কি এক জায়গা হইল জব, জব করতে সময় রসুল্লার নাম লইনি বিসমিল্লাহি আল্লাহ করত শেষ না নিন রসুল্লার নাম আর আয় না, খালি ওগুয়াখানে বলে আল্লাহ কইছেন নবী তোমারে আমি বানাইছি রহমতুল্লিল আলামিন আর ইনো জব করাও, এ জায়গাত এই জায়গার তো একটা জিনিসে হত্যা করা ইনো তোমারে আমি রাখমুখিলা, জানোয়ার জব করাও এর লাগি তোমারে আমি রাখি না, ইনো তোমার না আমার নাই, এর লাগিয়া দেখবা যে মজলিস ইমানটা জব করাও এই জন্য ইয়া রসুল্লাহ ইনো কইতে দেন না, কারণ ইনো ইমান জব করা হয় ইনো ইয়া রসুল্লাহ নাই। হ্যাঁ তো যাও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সব খানো আছে, আজানও আছে, নমাজও আছে, কলমা তো আছে, কলমা হইতে মনে হইছে কলিমা শাহাদত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু, আমার লাখন হইছে নি আপনারা, আপনারা আমার লাখন হইছেন, আচ্ছা মাশাল্লাহ, এখন শুনছি এখন লা শরিক ওয়াহদাহু লা শরীকা লাগু ইগুয়ার রাখই না, খেলে উলে গু লাগে না,
জরকানির ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনচন আল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফযালু মা কুলতু আনা ওয়ান নবিয়্যুনা মিন ক্বাবলি লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহর হাবিবে ফরমায় সব থেকে ভালো হইল দেখবো আমি কইছি এবং আমার আগর নবী হকলে কইছেন ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এর লাগি আল্লাহ শারীকা লাহ এগুলোকে লাগাইও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহলে বন্ধু আসলা এর নাম হইল দেমাম ইবনে জেমাদ ইবনে সাহলোবা দেমাম না দোয়াদ মিমালিফ মিম দেমাম ইবনে সাহলোবা হইলা একজন আর দোয়াদ মিমালিফ ডাল জেমাদ ইবনে সাহলোবা হইলা আরেকজন। আল্লাহর হবিবর বড় বন্ধু আসলা এন কিন্তু মুসলমান আসলা নাম। আল্লাহর হবিবর এন একদিন কইলা ইয়া রসুল আল্লাহ আমি বড় বালা মোল্লা কি জানি যদি আপনার কোনো জাতীয় কোনো অসুবিধা হইয়া থাকে মাথা তুতাত কোনো বেজুত হইয়া তাকে তে আপনি আমার এখন আমি আপনার মোল্লা কি করে দিব। নবী তো কি পরিমাণ মজবুত তাই গুসা করবার নাই ও তাই পড়িস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। এর লাগি এখন পর্যন্ত আলিম হলে ওয়াজ করতে ও বুদ্ধি শুরু করি থাকো। হ্যাঁ এই নাম হইল দেমাদ ইবনে সাহলোবা দোয়াদ মিমালিফ দাল দেমাদ ইবনে সাহলোবা। তো ও এই আল্লাহর নবীরে কইসলা কোয়ার বাদে আল্লাহর হবিবে তান যে খুতবা আসলা খুতবার মাঝে বলিছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। নবীয়ে বলিত্রা শাহাদত দিত্রা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আমি সাক্ষী দিয়ান আল্লাহ ব্যতীত কোনো মাবুদ ইবাদত লায়েক নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আমি সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। নবীয়ে কইতরা লাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এখন তুমি যদি কও ওয়াহদাহু লা শারীকা লাহু লাগত নাই তো তোমার আর নবীর মাঝে ব্যবধান ধরি লইল ওলানিমান কত ব্যবধান ধরি লইল। এর লাগিয়া ওয়াহদাহু লা শারীকা লাহু এই যে শাহাদত যে গুইগু আমরা হরুতা সকলে ফলাইতে সময় মসজিদের মধ্যে ফলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। তো যাও এই যে আপনার কলমা যজ্ঞ আছে কলমার মধ্যেও আছে হ্যাঁ আমরা কলমায় আর নবীজির কলমার মধ্যে ব্যবধান আছে। নবীর কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু আন্নি রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ার আল্লাহ ব্যতীত কোনো মাবুদ ইবাদত লায়েক নাই আর আমি আল্লাহর রসুল আর আমরা কলমা হইয়া থাকলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। ঠিক আত্মায়াতুর মাঝেও আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমাম রাফি'ই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফলন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ার আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই ইবাদতির আর আমি হইলাম আল্লাহর রাসূল। দুররুল মুনতাকা ফি শারহিল মুলতাকা কিতাবের মধ্যে আল্লামা আলী হাসকাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইলে দিলের মাঝে শান্তি আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইয়া আল্লে কিতাব হইয়া থাকে দিলের মাঝে শান্তি আইয়া থাকে। নবী এমন এক নবী যে নবীর লাখান নবী আর দুনিয়াত আইসইন না আর আই নবিয়ার কেউ আইবা নি না তো নাই আইবা আরও ত্রিশ গে নবুয়তি দাবি করবা সালাসুনা দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম
আল্লাহর হবিবে ফরমায় আমি বাদে আরো 30 গে নবুয়তি দাবি করবা মিথ্যাবাদী হল, ইতা তোমরা রে এমন হাদিস হল বয়ান করবা যেটা তোমরাও শুনছো না, তোমরার বাপ দাদা কেউ শুনছে না। ও হাদিস রে সরা করতে গিয়াম দাতুল কারী শারহ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচুল ওয়াল মুরাদু বিহি মান কানাত লাহু শাওকা ওয়া সাওয়ালা লাহু শয়তানু বিশুহাতিন। এই 30 দিয়া 30 মতলব না শেষ না, বরং যেগুর দুনিয়ার মাঝে কিছু আপনার প্রতিপত্তি হইব, কিছু পাওয়ার হই যাইব। ও হিয়ে শয়তানে আইয়া তারে দুঃখা দিব, হিয় নবুয়তির পাত্তাত লই যাইব। তো আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হইয়া থাকলা শেষ নবী। এই নবীর বাদে আর কোনো নবী আইতা না, এখানে আমরা জানা আছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হইলা শ্রেষ্ঠ নবী। আই একটা হদিস কই কোনো দিন কইছি না, মেসা বলে উনি আইছি চাইও না। হায়াতুল হায়বানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামেরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রেওয়ায়েত আনছেন, যে রেওয়ায়েত রে মুসনাদে ইমাম আহমদ মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, একদিন হযরত খুজাইমা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খাবে দেখছি আপনারে সিজদা করিয়ার, ই কথা উনিয়া আল্লাহর হবিব ওলা ফুতিলা। আর হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে সিজদা করলা ইগো আনছেন কে মুহাম্মদ ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন কিতাবো মুসনাদ ইমাম আহমদের মধ্যে অগুতাকি রেওয়ায়াত করছেন কে আপনার হায়াতুল হায়বানিল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনিয়া কইও না বলে এখন নবীরে শ্রদ্ধা করা শুরু হইছে নি না, ইগুয়েন খাবে দেখলা নবীরে করছেন, নবীয়ে মানি লাইছেন। আর অন্য কোনো মোল্লার মুসলায় খাম আইব নি, নবীয়ে যেগু হই লাইছেন ইগুরু ফিরে আর খের মুসলায় খাম আইব নি, সারা মুসলার বাপ হইলা নানি নবী, সারা শরীয়তের মূল হইলা নানি নবী, শরীয়ত খারে কয় বার হরিয়াছে ইমদাতুল কারী শারহু সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুনছেন, আর শরীয়তু মা আমার আল্লাহু ইবাদাহু মিনাদ দ্বীন, শরীয়ত হইয়া থাকলো ও জিনিস যে গু আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার বন্দা করলে কোনো হুকুম করে দিনর কোনো হুকুম করে ও গুল নাম হইয়া থাকলো শরীয়ত। আল্লাহ বন্দান্তরে হুকুম করে মনে রাখিও, আল্লাহ বন্দান্তরে হুকুম করে যে গু দিনর কোনো মা তবুল নাম হইয়া থাকলো শরীয়ত। এর লাগিয়া স্বামীর মকদ্দিমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে মূলত শরীয়তর মূল হইলা আল্লাহ পাক পরবর্তীকারে আলম হকিকতাল, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা মুজাজান শরীয়ত সাল্লাল্লাহু আলা পরবর্তীকারে আলমে সেরার মাঝে মেরা লাগাই দিব। উজুই ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুই ইয়াউমাইযিন বাসিরাতুন তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আবু তুফাইল নামে এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ও জায়গার মাঝে দড়িয়া আপনার ফু দিছলা, এই জায়গার যে সুল যে শারীরিক সেই সাদা হয়ে গেছে, দেখতে অত বেশি সুন্দর লাগতো। আল্লাহর হবিব দুনিয়া ছাড়িয়া যাবার বা দেরিকে কিছু বেড়া সেরা শুরু করলো, এই জায়গার চুল যে সাইন আসলো সাদা চুল সব জড়িয়া পড়ে গেছে। হায়াতুল হায়বানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি
রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন এলাকি ভাই হলডে আল্লাহর হবিবরে দিয়া কোনো জাতীয় কোনো তার লগে কোনো জাতীয় কোনো শরীয়তর প্রশ্ন নাই, তাই নু হইয়া থাকলা মজা যান শরীয়ত তাই যজ্ঞ করবা ও বই যা হজরত আবু মরজুরা রাজি আল্লাহ তাআলা নু এক সাহাবি আসলা আল্লাহর হবিবের যুদ্ধ থাকি আইতে ফত আজান দেওয়া হয়েছে এই নত আরবি মানু যেমনে হুঞ্চন হুনার বাদেন তাই নো শিলাইতরা আল্লাহ আকবার আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ ওলা কইতরা আল্লাহর হবিবে তাংবা সাইছেন ছাইয়া কোন তার মাছেন না শেষবার বাদে ডাকিয়া আনছেন আনিয়া তার মাথা তোলা দর্শন দরিয়া কইছেন তুমি ফিরিবার অবু খোনা কইতে সময় আল্লাহ আকবর কইনা সাধু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবু কইনা না কইয়া খালি অবু কইনার বাদে আল্লাহর রবি হবি বেতান সিনার দর্শন সিনার দরিয়া কইছেন যাও গিয়া তুড়া বাদে এই মুসলমান হই গেছেন ওয়ার বাদে 60 জন মানুষ আসলা জানতেন গীতা কর্তা আপনার আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুয়াজ্জিন আসলা আজান দিতা এত কি একজন হইলা হযরত আবু মারজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন আজান হুনিয়া আপনার সিড়াইছলা থানে দি আল্লাহ আজান দেওয়াই লাইছে এর নাম হইল হযরত আবু মারজুরা এন অনদরিয়া আল্লাহর হবিবে হাত দিছলা এন সুলিক সাইন লম্বা হইতে হইতে ফিট পর্যন্ত গেছে গিয়া কোনো সাহাবিয়ে তাহলে কইছেন না যে আবু মারজুরা তোমার চুল লম্বা হয়ে গেছে অত লম্বা চুল তো রাখবার কথা নাই তুমি রাখলা এনে হযরত আবু মারজুরা একদিন গফে গফে কইছেন ও জায়গার মাঝে আল্লাহর হবিবে আমার হাত দিছলা ও চুল এর লাগি এই চুল আমার খমরর তলে গেছে গিয়া আমি মরি গেলেও ই চুলিখছেন আমি কাটিতাম নাই হ্যাঁ হযরত আবু মারজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আপনার চুল আজান দিছেন ই আজান ইবু আল্লাহর কাছে বড় জবর বালা লাগতো বিলালর ইগুও তো আ লাগতো হযরত সাদে কুরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলো লাগতো যে যারে শিরায় যে যারে নিন্দে হে তারে ফিন্দে হলা নানি আপনার কোন হ্যাঁ শতান দেখো আসলো আদম রে শ্রদ্ধা কর ই কইল ই তাহলে আমি শ্রদ্ধা করমুগিলা তাই তো মানু মাটির মাটি এরার আমি অগ্নির তাহলে শ্রদ্ধা করমুগিলা করছে না ওয়ার বাদে শেষ হয়ে গেল শেষ হওয়ার বাদে তো কেয়ামতর দিন যে সময় সারা জমিলা জমার বাদে জানবার রাখলে আল্লাহ রে গিয়া বিচার দিল আল্লাহ তোমার বন্ধাইতে বালা বালা খাইছ আর আমরা রে দি খাম করাইছ আর আমরা রে যত নষ্ট জিনিস খাবাইছ আল্লাহ কইছিল র সবর বিচার আমি করে দিব যে সময় জানবার রাখলে কুফার রাখল আজাব দেখছ দেখিয়া ডরাই লাইছন ডরাইয়া কইছেন আল্লাহর বিচারর কাম নাই বিক্ষর হামনা কুত্তা সমাল কই যে আবার আর বিচারর হামনা আল্লাহ মাটি বালাই দিলাও ও আল্লাহ তারারে মাটি বালাই দিলাই চল শয়তানে দেখলো রে বড় বালা এক সুযোগ আছে হি উঠিয়া কইল আল্লাহ আমারে ওলা মাটি বানাই দিলাও কইল হে ইয়ালাইতানি কুনতু তুরাবা হায় রে হায় মাটি হয়ে গেলে বালা আসলো আগে মাটিরে নিন্দিছে আর এখন ও মাটিরে হি বিন্দা লাগে তো হযরত আবু মারজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা রাখিও মুয়াজ্জিন অগ্নর মাঝে সব থাকি বালা মুয়াজ্জিন হইলা হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে আল্লাহর হাবিবে ফরমায় কোনো মানুষে যদি 1 বছর বড়া আল্লাহর লাগিয়া আজান দে পরবর্তীকারে আলমে তারে বেশ তোর মধ্যে দাখিল করে দিবা এর লাগিয়া কেয়ামতর দিন সর্বপ্রথম যে সময় আওয়াজ হইব উঠো উঠতে সময় হযরত বিলাল যেমনে উঠিবা আজান দিয়া দিয়া উঠিবা ডেকি স্বর্গত গেলেও ভাড়া মানে বিলাল খবর থাকি উঠিতে আজান দিয়া উঠিবা আর তান আজান দেওয়া হুনিয়া যত মুয়াজ্জিন আছেন সারাই আজান দিয়া দিয়া উঠিবা হামদাতুল কারি শারহু সাইল বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজুন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বড় করে বলো না তোমরা তো সারা মানুষ আছো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
পড়িল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই ফরমায়, কোনো কোনো রেওয়ায়েত পাওয়া যায় তার বাপ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী ফরমায় যে আমার যত কিছু হয়েছে, যত উপরে দিয়ে উঠিছি, একমাত্র উঠার পিছনে কারণ হইল রসুল্লার উপরে দরুদ শরীফ পড়া। এর লাগে ইগু ছাড়িও না, দরুদ শরীফটা পড়িও বেশ করিয়া, পড়া তো দেখবা তো খাম হইব। দরুদ শরীফ পড়িলে সিনা খুলি যায়, আল্লাহ খুলি দিলা। হ্যাঁ, কারণ তুমি দেন শুনছো আলিমকলে কইছো একবার দরুদ শরীফ পড়িলে দশ নেকি পাওয়া যায়, রোজা রিয়ত আপনার শুক্রবারে একবার দরুদ শরীফ পড়িলে সত্তর নেকি পাওয়া যায়। সরে সিফাত মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রেওয়ায়েত তাই ফরমায়, শুক্রবারে যদি কোনো মানুষে আল্লাহর হবিবর উপরে আশিবার দরুদ শরীফ পড়ে তো পরবর্তীকারে আলমে তার আশি বছরের গুনারে মাফ। এটা জেসা রেওয়ায়েত না বলে এটা ওইতো পারে না পারে এটা না, মোল্লা আলী কারী না, এই বেটার নাম হইল নোকাদে হদিস রইসুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসির, বেটার লোকব বেটা কইয়া হারলে আর কোনটা না আর দুলে না। এর লাগিয়েও আত তুলা বাদে আর রোজা, এর বাদে আইব বকরা ঈদ, বকরা ঈদর বাদে তো বকরা ঈদর আগর দিন তাকি লইয়া আমরা তকবির পড়ি না, জি আল্লাহ আকবর আল্লাহ আকবর ওগু পড়ি, একবার পড়া ওয়াজিব, তিনবার পড়া হইল মুস্তাহাব। সরে লেকায়াত ও মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, ইয়াজিবু মাররাতান ওয়া যিয়াদাতু মুস্তাহাব্বাতুন, একবার পড়া ওয়াজিব আর ফাজিল পড়া হইল মুস্তাহাব। হ্যাঁ, সাইও মনে রাখি পড়ি, নেক কাম যত বেশি করবা অত ভালো। তো যাও তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই দিনটি আপনার ইয় করা ও মিদে মিলাদুন্নবী মানানি, ইগু তো মুসলমানের খা, খেও খেও সওয়াল করো বলে বুখারী শরীফও আছে। আপনারা জানো বুখারী শরীফ যারা পড়িছ বা শুনছ, আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছ মধু যেগু মধু মৌ ইগুর উপরে জকাত লাগব। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছ না জকাত লাগত না। ইমাম শাফি সাহেবের দলিল দিছ যে যদি জকাত লাগত তে ইমাম বুখারীয়ে হদিস আনলা হবে। আবু হানিফা সাহেবের তরফ থেকে জবাব দেওয়া হয়েছে যে ইমাম বুখারীর উপরে সারা হদিস মৌকুফ নাই, যে তাই কইলেও আছে আর না কইলে নাই, ইলা কুনতা না। হ্যাঁ, ইলা কুনতা না। তো এই যে আপনার বাবু মা জাফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি আছেন, বাবু মা জাফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মিলাদুন্নবীর উপরে ও পরিমাণ কিছু মানুষের দুশ্মনী আইছে। এখন কলেজ স্কুলে দেখা যায় সিরাতুন্নবী লেখা, সিরাতুন্নবী কইলে কই বলে সিরাতুন্নবী দি তো ঠিকও আছে, কারণ নবীর আদর্শ লইয়া আলোচনা করা হয়। আরে হদিস শরীফও আইছে মিলাদুন্নবী, সেওর ক্ষমতা আছে নি দেখাই দিতে পারবা নি, সিরাতুন্নবী কইয়া কোনো হদিস শরীফও আইছে না পারতায় না। সে ইটা খেনে বলে ইটার মূল হইয়া থাকলো জিনি, আপনার নবীর লগে তোমার মিলাদুন্নবী ইগু তো আমরা ভাল লাগে না, ইগু ছাড়া জেতা খো আমরা আছি। মানুষ যে সময় মরব, মরার বাদে তারে নিয়া খবর ফুটানি হইব। ইমাম হাকিম রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসের রেওয়ায়েত করছেন, আলা শর্তে মুসলিম, মুসলিমের রেওয়ায়েতের শর্তে যে সময় নিয়ে ফুটানি হইব, ওই সময় যে সময় তারে আজাব দেওয়ার আইবা, ওই সময় মাতার দ্বার থাকি আপনার নমাজর ফরিশতা আইবা, ইয়া কইবা খবরদার তারে কোনো আজাব দিও না। শেষ রোজার যে সময় তা তার উপরে রোজার দ্বার থাকি আইবা, ওই সময় ফাওর দ্বার থাকি রোজার এই নাইবা, আইয়া কইবা খবরদার তারে কোনো আজাব দিতে পারতায় না, ও রোজা আল্লাহ। শেষ ডাইন দ্বার থাকি আইবা আপনার সদকা হজ, হজ আল্লাহ এই নাইবা,
আইয়া রাখলা জকা তালা এই নাইবা ডাইনদার থাকি আইয়া কইবা খবরদার তার কোনো আজাব দিতে পারতায় না আর বাউদার থাকি যাই নাইবা এনে হইয়া তাকইন আপনার আইয়া কইবা খবরদার তারে আজাব দিও না খে আইবা এই হইয়া থাকবা ও যেন আপনার আমরা এটা শিলার সমীকরণ নানি বনির বাড়ি ফুফুর বাড়ি ময়ূর ঘরও বনির বাড়ি চাষার ঘরও বনির বাড়ি ইফতারি রিও দিন নানি কোনটা দিন নানি ও তো ইফতারি আর নানি ঠাই আমরা দিই নানি বা আপনারা দেও নানি